আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এন কিচেন বেড়িতে আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিও হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো বিফ বিরিয়ানি খুবই সহজভাবে রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে রান্না করব তো আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন না টেনে তাহলে খুব সহজভাবে বাসায় গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খেতে পারেন একদম রেস্টুরেন্টের মতো তো বিরিয়ানি রান্না করার জন্য আমার যা যা লাগবে আমি এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এদিকে নিয়েছি আমি গরুর মাংস এক কেজি পরিমাণ আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি প্রায় তিন কাপ মতো কাঁচামরিচ কুচি ধনিয়াপাতা তারপর হচ্ছে কাঁচামরিচ আমি ফালি করেও নিয়েছি আর নিয়েছি টমেটো সসটাও ব্যবহার করব তারপর আমি টমেটো একটু কিপ করে কেটে নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি একটা এখন আমি রান্নার জন্য চুলায় চলে এসেছি তো চুলায় একটা বড় সাইজের হাঁড়ি দিয়ে দিলাম আমি যেহেতু এক কেজি পরিমাণ রান্না করব এক কেজি চালের এক কেজি চালে এক কেজি মাংস দিচ্ছি তো হচ্ছে এখন আমি তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর দিয়েছি ঘি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আর আলু বকোরা কিশমিশ গরম মশলাগুলো একটু ভেজে নিলাম গরম মশলা প্যাকেটের মধ্যে দেওয়া থাকে তারপরও আমি আস্ত কয়েকটা দিয়েছি আর হচ্ছে এখন আমি দিয়ে দিলাম গরুর মাংসগুলো তো গরুর মাংসগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে কিন্তু মশলার প্যাকেটটা দেইনি আলু দিয়ে দিলাম এখানে আমি চারটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি তা আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন খুবই মজার হয় কিন্তু পেঁয়াজ রসুন আদা কষানোর পরে যখন আমি মাংসগুলো দিয়েছি তারপর আমি মাংসগুলো আর আলোগুলো দেওয়ার পরে ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট কষানোর পরে এখন আমি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম এক কেজি চালের মধ্যে কিন্তু একটা প্যাকেট পুরোটাই দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো লবণটা দেওয়ার পরে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেইনি মাংসের থেকে যেই পানিটা বের হয়েছে ওটাতেই কিন্তু আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি তো আমার মাংসগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি প্রায় বিশ মিনিট মাংসগুলো কষিয়েছি এখন হচ্ছে মাংসের সাথে আমি চালগুলো দিয়ে দিলাম তো এখানে প্রায় এক কেজি পরিমাণ গুঁড়া চাল দিয়েছি আমি চালটা দেওয়ার পরে আবার একটু তিন মিনিট ভালো করে ভেজে নিলাম তারপর হচ্ছে এখন আমি একদম গরম পানি দিয়েছি সেদ্ধ পানি প্রায় ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর বিরিয়ানিতে চেষ্টা করবেন সিদ্ধ পানিটা দেওয়ার তাহলে কিন্তু বিরিয়ানিটা খুবই ভালো হয় ঝরঝরে হয় একদম ঠান্ডা পানি দিলে কিন্তু বিরিয়ানিটা তেমন একটা ঝরঝরে হয় না আঠালো টাইপের হয় খেতে ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আমি কাঁচামরিচ ফালি আর টমেটো তারপর দিয়ে দিব এখানে আমি টমেটো সস আজকে যে বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা আমি বাসায় সব সময় বানাই মানে আমরা কিন্তু প্রতি এক মাসে কিন্তু তিন চারবার বাসায় বিরিয়ানিটা তৈরি করি তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মজা হয় কিন্তু অল্প মশলাতেই এখন হচ্ছে টমেটো সসটা দেওয়ার পরে আমি আবার ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় দশ মিনিট দশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি পানিটা একদম কিন্তু চালের গায়ে গায়ে শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি তো নেড়ে মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি এই যে ঘি দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নেব তারপর আমি দমে রেখে দেব আরও দশ মিনিট দশ মিনিটে কিন্তু আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে আমি চুলার থেকে বিরিয়ানিগুলো নামিয়ে নিলাম চেষ্টা করেছি আপনাদের সাথে খুবই সহজভাবে বিফ বিরিয়ানি রেসিপিটা শেয়ার করার আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আমার রেসিপিটা দেখে আপনারা একবার হলেও বাসায় বিরিয়ানিটা রান্না করে খাবেন দেখবেন কীরকম মজা হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম